করোনা মহামারীতে পবিত্র রমজান মাসব্যাপী চলমান লকডাউনে দুস্থ মানুষ এবং সাধারণ রোজাদারদের মাঝে প্রায়শই ইফতার পৌঁছে দিচ্ছে সাদা টি শার্ট পরা একদল যুবক। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে কিংবা সাধ্যমতো সহযোগিতা করতে ঝিনাইদহের ভাটই বাজারের এই তরুণ সংগঠন করোনা স্কোয়াড নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় এই রমজানে তাদের এমন আয়োজন, নিজেরাই খাবার রান্না করার দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে। তারপর সম্মিলিতভাবে রান্না করা খাবার প্যাকেট করে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষের কাছে। কখনো পায়ে হেঁটে অথবা বাইসাইকেল চেপে কিংবা মোটর বাইক যেভাবে হোক ইফতারের আগে পৌঁছে দিতে হবে খাবার। গতকাল রবিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রান্তরে শ্রমজীবী মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন সংগঠনটি। এর আগে গেল শনিবার 150 মানুষের মাঝে খাবার বিতরণে অংশগ্রহণ করে এই করোনা স্কোয়াড। নানা রকম সেবামূলক কর্মকাণ্ডের সাথে রমজান মাস উপলক্ষে এমন আয়োজনে সামান্য হলেও মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুশি সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপভাষক হিরক মুশফিকের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটির এক বছরের বেশি সময় ধরে করোনা সচেতনতায় কাজ করে চলেছে। মানুষের সেবায় এমন হাজারো তরুণদের হাত ধরে সুস্থ হয়ে উঠুক পৃথিবী, এমন প্রত্যাশা অমূলক নয়।